আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক ছাত্রছাত্রী আছে যারা বাসায় অনেক বেশি পড়াশোনা করা এবং ক্লাসে প্রতিনিয়ত পড়া পারার পরেও পরীক্ষায় ভালো মার্কস পায় না। এর কারণ হলো তারা পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর পারলেও ঠিক মতো পরীক্ষার খাতায় লিখতে পারে না। মন যেভাবে বোঝাতে চায় আসলে তেমনটা লেখার মাধ্যমে বোঝাতে পারে না। ছাত্র জীবনে পরীক্ষা খুবই মূল্যবান, তাই পরীক্ষায় লেখার সময় লেখা সুন্দর এবং দ্রুত করা খুবই জরুরি। আসল কথা হচ্ছে, ছাত্র জীবনে ভালো রেজাল্ট করার জন্য আমাদেরকে শুধুমাত্র পড়াশোনাগুলোকে ব্রেইনে ইনপুট করলে হবে না, সেটাকে পরীক্ষার খাতায় আউটপুট করার বিষয়েও এক্সপার্ট হতে হবে। কারণ আমরা একটি বিষয়ে যতই জ্ঞান রাখি না কেন, সেটাকে যদি পরীক্ষার খাতায় ঠিকমতো লিখে আসতে না পারি, তবে সেই জ্ঞানের পরীক্ষকের কাছে কোনোই মূল্য নেই। এজন্য আমাদেরকে হাতের লেখার সৌন্দর্য ও স্পিডকে আরও বেশি ইনক্রিজ করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি লেখা বিষয়ে 4টি টিপস শেয়ার করব, যা আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রথমত, লেখার জন্য শুধুমাত্র ওজনে হালকা কলম ব্যবহার করুন। অনেক ছাত্রছাত্রী আছে যারা কলমের ডিজাইন বা কলমের ব্র্যান্ড দেখে কলম কিনে থাকে, যা বেশিরভাগ ক্ষেত্রেই ওজনে ভারী হয়। কলমের ওজন একটু বেশি হলে হাতের লেখার স্পিডও কমে আসবে, তাছাড়াও বেশি লেখার সময় হাত ব্যথা হবে, ফলে একটানা বেশিক্ষণ লিখতেও কষ্ট হবে। তাই কলম কেনার সময় আপনাকে ভাবতে হবে আপনি মোটা কলম কিনবেন নাকি চিকন কলম কিনবেন। তবে কখনোই বেশি চিকন কলম কেনা উচিত নয়, কারণ বেশি চিকন কলম দিয়ে লেখার সময় হাত থেকে বারবার পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে আপনার যে মাপের কলম হাতের সাথে কমফোর্টেবল মনে হয় সেই সাইজের কলম কিনতে হবে। দ্বিতীয়ত আছে, লেখার সময় কলমের ক্যাপ কলমের পিছনে না লাগানো। আমরা বেশিরভাগ শিক্ষার্থীরাই কলমের ক্যাপ বা হেড কলমের পিছনে লাগাই রাখি। কলমের হেড বা ক্যাপ কলমের পিছনে লাগাই রাখলে কলমের ওজন একটু হলেও বেড়ে যায়, এক্ষেত্রে হাতের লেখার স্পিড স্বাভাবিকভাবে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যদি মনে করে লেখার সময় কলমের হেড বা ক্যাপ পিছনে লাগানোর পরিবর্তে খুলে রাখি, তাহলে লেখার ক্ষেত্রে আরও কমফোর্টেবল বা হালকা অনুভব করা যায়। তৃতীয়ত আছে, কেনার সময় ভালো গ্রিপওয়ালা পেন কেনা। গ্রিপওয়ালা কলম বলতে শুধু যে রাবারের গ্রিপ হবে তা না। আমরা জানি গ্রিপওয়ালা কলম বলতে কলম দিয়ে লেখার সময় আমরা যেখানে হাতের নখ রাখি শুধু সেইটুকু রাবারের হয়, কিন্তু না, গ্রিপ প্লাস্টিকের কলমেও হয়। উদাহরণ হিসেবে এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের কলমে প্রথমে এখানে একটি গ্রিপ, এরপর দেখতে পাচ্ছেন রাবার গ্রিপ, পুরোটাই রাবারের কলম। এরপর ডান পাশের এই কলমে দেখতে পাচ্ছেন একেবারে গ্রিপ নেই, অর্থাৎ এই কলমটি পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাজারে সাধারণত দুই ধরনের কলম কিনতে পাওয়া যায়, একটি গ্রিপার আর অন্যটি নন গ্রিপার। তাই কেনার সময় অবশ্যই গ্রিপার পেন কেনা উচিত, কারণ পরীক্ষার খাতায় একটানা লেখার সময় স্বাভাবিকভাবেই আমাদের হাত ঘামতে শুরু করে, আর এই সময় কলমও পিচ্ছিল হয়ে হাতের লেখায় ব্যাঘাত ঘটায়, যার ফলে হাতের লেখার স্পিড কমে যাওয়ার পাশাপাশি হাতের লেখাও অসুন্দর হতে থাকে। তাই গ্রিপার পেন দিয়ে লিখলে হাত ঘামলেও হাতের কলম পিচ্ছিল হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর চতুর্থ নম্বরে আছে, কোনো টপিক পড়ার পর তা প্রতিদিন লিখে প্র্যাকটিস করা। কোনো টপিক পড়ে মুখস্থ করার পর সেটা মনে রাখার জন্য মাঝে মধ্যে খাতায় লিখে প্র্যাকটিস করতে হয়। পড়া মুখস্থ করার পর খাতায় লেখা অত্যন্ত জরুরি, যেটি বেশিরভাগ শিক্ষার্থীরাই করে না। কিন্তু কোনো স্টুডেন্ট যদি নিয়মিত লিখে কোনো পড়া প্র্যাকটিস করে, তবে তার সেই পড়াটি মনে থাকার পাশাপাশি হাতের লেখার স্পিডও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তাছাড়াও নিয়মিত বেশি বেশি লিখলে হাতের লেখাও সুন্দর হয়, যেটি পরীক্ষায় বেশি মার্কস পেতেও সাহায্য করে। তাই আমাদের উচিত কোনো কিছু পড়ার পর তা নিয়মিত লিখে প্র্যাকটিস করা। তো বন্ধুরা, এই কয়েকটি বিষয়ে ধারণা দিয়ে আশা করি বোঝাতে পেরেছি। হাতের লেখা একটি লেখা বিষয়ক শিক্ষণীয় চ্যানেল, তাই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।